সবাইকে ওয়েলকাম আমার ইটাল বাংলা চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে একটা ডেজার্ট বানিয়ে দেখাবো। ডেজার্ট হলো ইটালিয়ান না, কিন্তু ইটালিতে অনেক ফেমাস, এটা স্প্যানিশ একটা ডেজার্ট। আমি আপনাদেরকে এখানে বানিয়ে দেখাবো, এটার নাম হলো ক্রেমা কাটালানা। এটা অনেক ফেমাস। আসুন আমাদের কী কী লাগবে আমি দেখি। ওকে, আমাদের লাগবে ভুট্টার আটা লাগবে 25 গ্রাম, 100 গ্রাম চিনি, 4টা ডিম, ডিমের লাল অংশটা নেব, এবং কয়েক টুকরা জোস্ট মধু। এখন আমি এগুলোকে, এবং 500 ml মিল্ক। আমি এখন চিনিটা এখানে দিয়ে দিব, জোস্ট মধুগুলোকে দিয়ে দিব, এবং লেবুর চিলকা এবং জোস্ট মধুগুলোকে সবগুলো একসাথে দিয়ে দিব। এখন চুলায় বসিয়ে দিব। ওকে, এটাকে আমি এখন আস্তে আস্তে গরম করবো, ফুটাবো না, গরম করবো, এবং চিনিটাকে ভালো করে মিশিয়ে দেবো। আমি এখন ডিমের লাল অংশটা দিয়ে এখানে নেব, জানিব যে ভুট্টার আটাটা আছে না, ওটার সাথে মিক্স করব। আপনারা এইভাবে করতে পারেন, অনেক টেকনিক আছে, ওগুলো অবলম্বন করতে পারেন। এগুলোকে এবার আস্তে আস্তে ভালোভাবে মিশিয়ে নিব, ডিমের লাল অংশটা আর ভুট্টার আটাটা। আমরা এটাকে এরকম গরম করব, বলক যাতে না আসে, যাতে দুধটা না ফুটে। দুধটা যখন বলক আসা শুরু হয়, তখন আমরা বাকি যে লাল অংশগুলো, ডিমের লাল অংশগুলো আমি ভুট্টার আটার সাথে মিশিয়েছি, ওটার সাথে মিক্স করে ফেলবো। এটাতে সাবধান, অনেক দ্রুত এই প্রসেসটা শেষ করতে হবে, সাথে সাথে না করতে হবে। একটু দ্রুত নাড়ার চেষ্টা করবেন, এবং আমার প্রায় হয়ে গেছে, আর 1 মিনিট রাখবো। এটা এরকম 2 থেকে 3 মিনিট করার পরে যখন দেখবেন যে ক্রিমটা একটু ঘন হয়ে যাচ্ছে, তখনই আপনারা চুলাটা বন্ধ করে দেবেন, কারণ পরে আরও একটু ঘন হবে এটা। যখন বুদবুদ এরকম বুদবুদ শুরু হবে, তখনই আমরা এটাকে নামিয়ে ফেলব। হয়ে গেছে। আমি যেহেতু রেস্টুরেন্টও করি, অবশ্যই এরকম রেস্টুরেন্টে এটা ইউজ করি। আপনারা বাসায় ইচ্ছা করলে আপনাদের মতো বাটি ইউজ করতে পারেন। এটা গ্রানটা অনেক অনেক মজা এবং অসাধারণ একটা গ্রান। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন তো নাকি আমি। এবার এগুলোকে আমি ফ্রিজে ঠান্ডা হওয়ার পরে, নর্মালি যখন ঠান্ডা হবে তখন আমি ফ্রিজে রেখে দিব, এবং পরিবেশনের জন্য ফ্রিজে 2 ঘন্টা মিনিমাম রাখবো, তারপরে আমরা পরিবেশন করব। এটাকে সার্ভ করার জন্য এটার উপরে আখের চিনি দেব। এটা আপনারা আখের চিনি না দিয়ে আপনার সরাসরিও আপনারা
এবার ছড়িয়ে দিব ড্রপে আমি ক্যারামেল করব ঠিক এইভাবে আমরা ক্যারামেল করব এটা যদি আপনারা না করেন আপনারা নরমালিও করতে পারেন বাসায় নরমালিও খেতে পারেন এটা আপনারা ইলেকট্রিক ওভেন আছে ওগুলোর ভিতরে চিনি দিয়ে দিয়ে দিলেও হয় এখন এটার উপরে আমি একটু অ্যালকোহল দিয়ে দিব এটা ফ্লাম্বে বলে ক্যারামেল অ্যালকোহলটা যখন পড়ে যাবে তখন এটা আমরা খাবো এবং খাবার উপযোগী হবে হ্যাঁ আমার এই ভিডিও রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে এটা স্প্যানিশ ডেজার্ট এটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই আপনারা লাইক এন্ড শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব না করছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমি আশা করি আপনাদের সামনে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো নেক্সট টাইম নেক্সট ভিডিও রেসিপিতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন